মুহূর্তে আমি বসে আছি আমির এবং পরীর নিকাতে। আমির এবং পরীকে এখনো চিনতে পারছেন না নিশ্চয়ই। তবে কিছুদিনের মধ্যেই পরিচালক শগুফতা রফিক আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবেন আমির অর্থাৎ ইয়াশ এবং পরী অর্থাৎ মিমির। বুঝতেই পারছেন আমরা কথা বলছি ট্যাক্সি ড্রাইভার নিয়ে। শুটিং চলছে একটি বিশেষ নিকাসিনের। It is a heartbreaking love story. It ye sirf ek taxi driver per se ke upar nahi hai, uski apni love life ke upar hai. Aur wo kaise uski zindagi mein koi majboori hoti hai jiski wajah se usko gangster banna padta hai. Lekin wo usi ke wajah se uski love life jo hai wo कैसे उसको बैलेंस करना पड़ता है अपने दोनों जॉब्स के बीच में और उसकी लव लाइफ उसके वजह से कितनी तकलीफ उठाती है और वो जो छोटा सा सपना होता है उसका कि घर हो ये वो कैसे उसमें इतना प्रॉब्लम आ जाता है तो उसको वो सबको मैंने इसके अंदर इस कहानी में वीव किया है। कंप्लीटली बंगाली फिल्म है। ही इज़ अ बंगाली मुस्लिम, द गर्ल इज़ अ बंगाली मुस्लिम। गाने हैं कुछ जिसके लिए मैं शायद आउटडोर करूँगी, बट बाकी पूरी की पूरी फिल्म कैलकाटा स्ट्रीट्स रोड्स मार्केट्स घर गली सब टैक्सी भी कैलकाटा में एवरीथिंग। টলিউডে ইতিমধ্যে একটা খবর ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে মিমি এবং ইয়াশ বিয়ে করছেন। খবরটা একটু ভুল, তারা নিকা করছেন এবং দুজনেই সামনে দাঁড়িয়ে রয়েছেন। আমাদের সিনটা কি, গসিপটা কি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, টুডে ইজ আর নিকা, মানে আমাদের আজকে নিকা হচ্ছে আর আমরা আজকে কবুল হে কবুল হে কবুল হে করবো। সো ইয়া, বাংলায় বল কবুল হে কবুল হে কবুল। কবুল হে তো বাংলা একটাই হয়, কি রাজ রাজি রাজি রাজি। আমি ওর বিয়েটা অন্য কারোর সাথে দিচ্ছি, বিকজ কাজী সাহেব তো জিজ্ঞাসা করেন। আমি এখানে কাজী, ধরো আমি জিজ্ঞাসা করছি না, আমাদের পিআর এর সাথে কথা বলতে হবে সেটা নিয়ে। তারপরে এই যে সাজগোজ এই গরমে, মানে আমি রীতিমতো ঘামছিলাম এরকম ভাবে, এত সাজগোজে কি অবস্থা সমানে মিনিজি। সাজগোজটা হয়নি, মানে আমার যেটা আসছে সেটাও, মানে ইটস ভেরি ডিফিকাল্ট, সামথিং ইজ কামিং। মানে আমি ভীষণ গরিব অনাথ একটা মেয়ে আর আমার তারপরে যার সাথে বিয়ে হয় সে আমাকে তারপরে দুঃখ পায়, দুঃখ পেয়ে আমাকে খুব সুন্দর একটা লেহেঙ্গা গিফট করে, মানে যেটা মুসলিমসরা পরে। হ্যাঁ, হেসে হেসে দুঃখ পাচ্ছে যে আহারে বেচারার কিছু নেই বলে একটা শারারা খুব সুন্দর গিফট করে ফুল অফ জুয়েলারি জানো। সো দ্যাট সিন ইজ ইয়েট টু কাম, বাট তাও আমার মনে হচ্ছে এটা কিছুই না, হালকা। ওটা যখন আসবে তখন আমি জানি না কি হবে। এত গয়না আছে ওতে, এক্স্যাক্টলি। আর এটা তো মানে ছেড়ে না, আমার তাও একটা সুবিধা আছে, আমি প্রত্যেকটা শর্টের পরে এটা খুলে নিচ্ছি। প্রচুর বার উঠে ঘুরে হচ্ছে, ড্রাইভে গেছে। গেলে একটু শুনি, মানে আমিরের ঘুরলাম, আমিরের ট্যাক্সিতে আমরা কলকাতায় ঘুরলাম, আমরা মাঝ কলকাতায় ঘুরলাম, ধর্মতলা প্ল্যানেট, মানে লোকে র্যান্ডম যাচ্ছে, হঠাৎ ট্যাক্সি চলছে তো আমি আর ও বসে আছি, ও ট্যাক্সি চালাচ্ছে, ওর হিজ ইন ইউনিফর্ম অফ এ ট্যাক্সি ড্রাইভার, আমি ওর পাশে বসে আছি, এরকম ঘুমটা ফোনটা দেন, দ্যার ইজ নো মেকআপ লুক অ্যান অল। তো লোকে দেখে বলছে, হ্যাঁ দাদা দেখলাম ভিডিও করতে করতে যাচ্ছে, নিজের গাড়িও চালাচ্ছে আবার ভিডিও করতে করতে যাচ্ছে। তোমার ট্যাক্সি চালানোর মানে এক্সপিরিয়েন্সটা কেমন? গাড়ি চালানো তো ঠিক আছে হয়েই থাকে, ট্যাক্সি চালাচ্ছে কলকাতার রাস্তা, পাই আটছে না, মানে যেটা হয় আসলে বসছি যখন, আমি যদি মানে আমার একটু এরকম করে বসতে হচ্ছে, যদি আমি পুরো সোজা বসি তাহলে আমি কিছু দেখতে পাচ্ছি না সামনে। বাট স্পেশাল ট্যাক্সি দরকার ছিল, আমি হি স্টল না, তো আমার মনে হয় না এত হ্যান্ডসাম ট্যাক্সি ড্রাইভার আছে কোথাও। সো ইয়া, দ্য পয়েন্ট ইজ লাইক ওর পাটাই আটছে না।
পাই আটছে না বেচারার, সো কি করা যাবে, বাট হি ড্রাইভস ভেরি ওয়েল, ভেরি ওয়েল। আমি ভাবলাম আমাকে যেটা দিয়েছে ওটাই নেই, তারপরে আমি ফলো করলাম সব কটা ট্যাক্সিকে, আমি দেখলাম হাত দেখাচ্ছে মিমিকে, আমি আবার দেখছি গাড়িটা লাগছে কিনা, হঠাৎ দেখি গাড়ি বেন্ড হলো, লোকটা বলছে আলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ট্যাক্সি পেতে সত্যিকারে। এবং ইয়াসদা মানে কিডন্যাপ করে কাউকে কোথাও মানে নিয়ে চলে যেতে পারতে, কাকে নিতে, ধর মিমিদিকেই পেতে, কোথায় নিয়ে গিয়ে ঢুকিয়ে রাখতে। আমি আবার মিমির সাথে টার্কি যেতাম, এরকম ড্রাইভারের সাথে নিশ্চয়ই কিডন্যাপ হতে রাজি হতো। অফকোর্স, কেন না, ওয়াই নট। আজকে তো বেশ হাসি হাসি রয়েছে সবাই, কিন্তু আগের দিন যেদিন এসেছিলাম, যেদিন হলো না কিছু, খুব কান্নাকাটি সিন চলছিল, আমরা ম্যাক্সিমামই কাঁদি আজকের দিনটাই হাসছি। দিস ইজ দ্য অনলি সিন আমার মনে হয় যেখানে আমার মেকআপ আছে আর আমরা হাসছি, মানে লেস, আমরা একটা মানে চাপলেস মুডে আছি, কিন্তু এর পরে রাত্রিবেলা সিনটা আবার আমাদের, আমি মানে এত সুন্দর জামা কাপড় পরেছি, মানে সেদিন আমার সাথে একটা ইনসিডেন্ট হয়েছিল, আমরা শুট করছিলাম কোথায় দেশপ্রিয় পার্কের ওখানে, যেখানে ট্যাক্সিতে রিগ লাগানো ছিল না, হ্যাঁ, আর ক্যামেরাটা একটু দূরে ছিল, জাস্ট উনি শর্টের জন্য রেডি বলেছেন, এর মধ্যে দুটো মেয়ে এসে আমাকে বলছে দাদা ওখানে যাবে কোনো একটা জায়গার নাম দিয়ে, বললাম হ্যাঁ যেতাম, শর্টটা দিয়ে দিই তারপর নিয়ে যাই, তার মধ্যে আমাদের সবাই টিমে চলে এসেছে। সো সি ইটস সো রিয়েলিস্টিক দ্যাট লোকে এসে ওভাবে ভাবছে, সো ইয়া। ঠিক আছে, বাকিটা তো আর গল্প খুব একটা আমি শাগুফতা জিকে জিজ্ঞেস খুব একটা বলছেন না, তোমরা বলবেন আমি জানি, তো শেষে যেটা বলতে হবে আমির এবং পারি একটু তাদের স্টাইলে দর্শকদের বলে। আসসালামু আলাইকুম, এটা তো স্টাইল ছবিতে, হ্যাঁ ক্যারেক্টার বলে বলতে আবার আউট অফ ক্যারেক্টার হয়ে গেছে, আউট অফ ক্যারেক্টার হয়ে গেছে। আমার ডাইরেক্টর সবসময় আমাকে বলে যে তুম বহুত আউট অফ ক্যারেক্টার হো গই হো, মানে দুজনকেই বলে আসলে, বিকজ যেই মুহূর্তে শটটা কাট হয় আমরা তো নিজের আসল ইয়েতে ফিরে আসি। সিটি সিনেমাতে ট্যাক্সি ড্রাইভারের সমস্ত আপডেটসের জন্য চোখ রাখো আর সাবস্ক্রাইব করো ওদের চ্যানেল, বেল আইকন টিপ করো, এন্ড কিপ লাভিং আস।